আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুচিলগো চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ার্ল্ড টু উইথ মুচিলগো চ্যানেলের সুপাতে আপনাদেরকে আমি বিভিন্ন দেশ ঘুরিয়ে দেখাইতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন খাস নিউতে। এখন আমি সিঙ্গাপুরের একটি বাস স্টপের সামনে বসে রয়েছি, সময় পার করছি। আমার হোটেল, আমার পিছনে আমার হোটেল, আমাকে রিসিভ করার জন্য গাড়ি আসবে। এখন বাজে 2:40, হয়তো 2-1 মিনিটের মধ্যে চলে আসবে আমার গাড়িটি। আসলে আমি বাংলাদেশের উদ্দেশ্যে সিঙ্গাপুর এয়ারপোর্টে যাব, টার্মিনাল থ্রি থেকে আমার ইউএস বাংলা। হয়তো আমার গাড়িটা চলে আসছে, আমি কথা বলতে বলতে হয়তো আমার গাড়িটা চলে আসছে, ওই আমার গাড়িটা চলে আসছে, হয়তো দেখতে পাচ্ছেন কালো রঙের, সেইটাই দিয়ে আমি যাব। যে গাড়িটি, এই গাড়িটি দিয়ে যাব। আমি এখন রাস্তায় পার আসছি, তো আমি রাস্তাটা পার হব। আমার গাড়ি এসে পড়েছে, হ্যাঁ এটাই আমার গাড়ি, এই যে আমার গাড়ি, আমার গাড়ির যেটা দিয়ে আমি যাব, এটা দিয়ে আমি যাব, এটাই আমার গাড়ি। হাউ আর ইউ? ইমরান ভাই আমাকে নিতে আসছে, ইমরান ভাইয়ের সাথে নিতে আসছে আমাকে। আমি আমার ব্যাগটি নিয়ে আসছি। আমি গুড বাই সিঙ্গাপুর ইমরান ভাই। আই গো বাংলাদেশ, হ্যাঁ ট্যুর, আমি চলে যাচ্ছি বাংলাদেশ। ভাই আমার ড্রাইভার ভাই আমাকে সিঙ্গাপুর এয়ারপোর্টে দিয়ে আসবে টার্মিনালটিতে। থ্যাংক ইউ। আমি এখন কাঙ্ক্ষিত গাড়িতে উঠে বসছি ইমরান ভাইয়ের সাথে। ইমরান ভাই আমার ড্রাইভার আমাকে নিয়ে যাবে, ইমরান ভাই আমাকে নিয়ে যাবে সিঙ্গাপুর এয়ারপোর্টে। আমি সিট বেল্টটা বাঁধলাম, ছেড়ে দিল। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ইমরান ভাই সহকারে। গুড বাই সিঙ্গাপুর। খুব সুন্দর দেশ, ভেরি নাইস কান্ট্রি, এবং খুব একটি সুন্দর ভালো একটি দেশ। খুব ভালো লাগলো আমার এর থেকে, আমার মনটা ভরে গেছে আমি ঘুরে ফিরে, খুব ভালো লাগলো। তো চলে যাচ্ছি, মনটা খারাপ লাগছে। কখনো যদি আবার সুযোগ হয়, অবশ্যই ইনশাআল্লাহ, আল্লাহ যদি রিজিক রাখে, আমি সিঙ্গাপুরে আবার আসব। সিঙ্গাপুর আসলে দেখার মতন জায়গা, অল্প ছোট একটি দেশ, কিন্তু ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি এখন রাত 2:45 হয়েছে। কোনো জাম নেই, জ্যাম নেই, কোনো কিছু নেই, খুব সুন্দর দেশ। গাড়ি চলতেছে 60-70-এ, কারোর কোনো গানে ঘুমাচ্ছে কাটছে। আজ গত সকালবেলা আমি এখানে এসেছিলাম, তো সকালের দৃশ্যটা ছিল অন্যরকম, এখনের দৃশ্যটা আরও সুন্দর, রাতের দৃশ্যটা খুব সুন্দর। এখানকার আমাকে সিটি ট্যুরে যখন নিয়ে আসছিল সকালে আমাকে, তো আমি এই জায়গাটিকে ঘুরে গিয়েছিলাম। আসার সময় আমি রাস্তা দিয়ে এসেছিলাম, এখন যাওয়ার সময় আমি রাস্তায় যাচ্ছি, সেম রাস্তা। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি সিঙ্গাপুর থেকে। নাইস কান্ট্রি, খুব সুন্দর, না আসলে আসলে বুঝে বলা যাবে না। এই জায়গাটি হচ্ছে সকালবেলা আমি হয়তো আপনাদেরকে ভালোভাবে আমি দেখতে পারিনি। এটা একটা সুন্দর কার স্পোর্টস, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গাটাতে কার স্পোর্টস হয়। নদীর পাড় দেখতে পাচ্ছেন, এটা একটা নদীর পাড়। এখানে 70-এর উপরে গাড়ি স্পিড ফুরালে তাকে জরিমানা দিতে হবে। এক একটি রাস্তার স্পিড এক এক, এখানে 70 হলে এখানে 80, 90, 100, 110 চালানো যায়।
রাস্তাতে আমি ঘুরে গিয়েছিলাম আমাদের আসছে। আমি এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল 1, 2, 3, 4 দেখাচ্ছে। আমি এখন 3 দিকে চলে যাচ্ছি, টার্মিনাল 3 দিকে চলে যাচ্ছি। আমি এখন টার্মিনাল 3 দিকে চলে যাচ্ছি। সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট, সুন্দর একটি এয়ারপোর্ট, ভেরি নাইস এয়ারপোর্ট, বিউটিফুল। আসলে না আসলে না দেখলে বোঝা যায় না। চলে আসছি, হয়তো হয়তো আমি চলেই আসছি। অনেক গেট রয়েছে, গেট নম্বর রয়েছে। আমি চলে আসছি আমার কাঙ্ক্ষিত গেটে। এই গেটে যাবো এখন। আমি গাড়ি থেকে নামে গেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এয়ারপোর্টে ভিতরে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর এয়ারপোর্ট।